হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফুড অ্যান্ড কিচেন বিডি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য আমার আয়োজন হল স্পাইসি চিকেন এটি বিকেলে নাশতায় বলেন ভাত পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খুব সহজেই মানিয়ে যায় খেতেও কিন্তু অসাধারণ হয় আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক সাথেই থাকুন তো রান্নার জন্য আমি এখানে কয়েক পিস চিকেনের টুকরো নিয়ে নিয়েছি চিকেনের টুকরোগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করব তা আমি প্রথমে দিয়ে দিচ্ছি চা লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক চা চামচ দিয়ে দিচ্ছি আদার পেস্ট গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিব সয়া সস হাফ টেবিল চামচ দিব টমেটো সস পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা বুঝে দিতে হবে যেহেতু সয়া সসেও লবণ আছে এক টুকরো লেবু আমি এখানে একটু চিপে দিব। এখন আমি এগুলো খুব ভালো মতো মিক্স করে নিব। তো আমার চিকেনগুলো মাখানো হয়ে গেছে এখন আমি এটি এক ঘন্টার জন্য রেখে দিব। এক ঘন্টা হয়ে গেছে এখন আমি এখানে একটি ডিম দিয়ে দিব দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর দেব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন তো এখন আমি এটি ভালো মতো মিক্স করে নেব তো আমার চিকেনগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমি ভালো মতো গরম করে নিব তো এখন আমি চিকেন পিসগুলো দিয়ে দিব তো আমি এখানে সব চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি চিকেনগুলোকে মিডিয়াম টু লো আছে ভালো মতো ভেজে নেব তো চিকেনগুলোকে আমি এখন আস্তে আস্তে উল্টে দিব খুব সাবধানে উল্টাতে হবে তো আমি চিকেনগুলো উল্টে দিয়েছি এখন আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব তা আমার চিকেনগুলো হয়ে গেছে তা আমি একটু চেক করে দেখব একটি টুথপিকের সাহায্যে আমি এটা চেক করব দেখুন টুথপিকটি খুব ইজিলি খুলে এসেছে এবং টুথপিকটিকে কোনো কিছু নেই তার মানে মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি চিকেনগুলো উঠিয়ে খুব সাবধানে উঠাতে হবে তো চিকেনগুলোকে আমি টিসুর উপর নিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার স্পাইসি চিকেন এইভাবে যদি বাসায় রান্না করেন তাহলে রেস্টুরেন্টের টেস্ট ভুলেই যাবেন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আশা করছি নিরাশ হবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ